ব্যাস্ট ফ্রেন্ড কেউ আছেন, ইউ সেটেলমেন্ট স্কিমের যদি চেঞ্জেস গুলো সম্পর্কে বলতেন আমাদের। ইউ সেটেলমেন্ট স্কিমের বেশ কিছু চেঞ্জ এসেছে, যেটা আমি বলেছি 17th of July 2023-তে। তো আমরা জানি যে লাস্ট ইয়ারে হাইকোর্ট একটা ডিসিশন দেয়, সেই ডিসিশনে বলা হয় যে ইউ সেটেলমেন্ট স্কিম কিন্তু ব্রিচ করছে যে উইথড্রল এগ্রিমেন্ট বিটুইন ইউকে অ্যান্ড ইউ আছে। কারণ হচ্ছে যে এই যে ইউ সেটেলমেন্ট স্কিমে বলা হচ্ছে যে যারা প্রি সেটেলমেন্ট স্ট্যাটাস পাবে, তারা যদি সেকেন্ড টাইম যদি অ্যাপ্লিকেশন করে তারা এক্সটেনশন কিংবা সেটেল স্ট্যাটাস না নেয়, তাহলে কিন্তু তারা ওভারস্টে হয়ে যাবে। তো এই যে ওভারস্টে হয়ে যাবে, এইটাকে কিন্তু আনলফুল বলে হাইকোর্ট ডিসিশন দেয়, এবং এই আফটার 7 মান্থস এই যে 17th of July এই সম্পর্কে আসলে পরিবর্তনগুলো এসেছে। তা আমি প্রথমে যে পরিবর্তনটা এসেছে সেটাতে বলা হচ্ছে যে এই যে September 2023 থেকে যে একটা অটোমেটিক্যালি 2 ইয়ার্সের এক্সটেনশন দেওয়া হবে যারা প্রি সেটেল স্ট্যাটাসে আছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু যেটা বলা হচ্ছে যে 2024-এর যে কোনো এক সময়ে এই যারা প্রি সেটেল স্ট্যাটাসে আছে তাদেরকে কিন্তু অটোমেটিক্যালি আপগ্রেড করে সেটেল স্ট্যাটাস দেয়া হবে। তবে সেখানে একটা একটা কথা বলা হয়েছে যে ইফ অটোমেটেড চেক অফ গভর্নমেন্ট রেকর্ড ইন্ডিকেট দ্যাট দে কোয়ালিফাই, তার মানে তারা কিন্তু অটোমেটিক্যালি একটা চেকিং করবে, সেই চেকিংয়ে যদি তারা কোয়ালিফাই করে তাহলে কিন্তু তাদেরকে অটোমেটিক্যালি সেটেল স্ট্যাটাস দেয়া হবে। এরপরে যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে যে কোনো এটা এটা 9th of August 2023-এর পরে যদি কোনো জয়নিং ফ্যামিলি মেম্বারের যদি কোনো অ্যাপ্লিকেশন করা হয়, যাদের আগে কোনো স্ট্যাটাস ছিল না এবং তারা যদি ইললিগাল এন্ট্রান্ট হয়ে থাকে, তাদের অ্যাপ্লিকেশন রিফিউজ করা হবে। এরপরে আর দুইটা যে আর দুইটা ইউ সেটেলমেন্ট স্কিমের ভিতরে সুরিন্দার সিং এবং জাম্ব্রোনা রুটস যেটা ছিল, যে সেই ক্ষেত্রে যে নিউ অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো মূলত বন্ধ হয়ে যাবে 8th of August 2023 থেকে। এই ছিল মোটামুটি ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে মূলত চেঞ্জগুলো। তো এটা যারা ইউ সেটেলমেন্টে যারা এই মুহূর্তে আছেন তাদের জন্য এটা একটা শুভ সংবাদ যে তাদের যে ইউ সেটেলমেন্ট স্কিম আবার এক্সটেনশন করার প্রয়োজন নাই, এবং সেই ক্ষেত্রে তাদেরকে তো অটোমেটিক্যালি 2 ইয়ার্সের এক্সটেনশন দেওয়া হবে, এবং 2024-এ যে কিন্তু তাদেরকে অটোমেটিক সেটেল স্ট্যাটাস দেওয়া হবে, এবং তাদের হোম অফিস শুধু তাদের চেক করে দেখবে যে তারা যদি অটোমেটিক্যালি যদি কোয়ালিফাই করে তাহলে তাদেরকে সেটেল স্ট্যাটাস দেওয়া হবে। ধন্যবাদ। ইউ সেটেলমেন্ট স্কিমের যদি চেঞ্জেসগুলো সম্পর্কে বলতেন আমাদের। ইউ সেটেলমেন্ট স্কিমের বেশ কিছু চেঞ্জ এসেছে, যেটা আমি বলেছি 17th of July 2023-তে। তো আমরা জানি যে লাস্ট ইয়ারে হাইকোর্ট একটা ডিসিশন দেয়, সেই ডিসিশনে বলা হয় যে ইউ সেটেলমেন্ট স্কিম কিন্তু ব্রিচ করছে যে উইথড্রল এগ্রিমেন্ট বিটুইন ইউকে অ্যান্ড ইউ আছে। কারণ হচ্ছে যে এই যে ইউ সেটেলমেন্ট স্কিমে বলা হচ্ছে যে যারা প্রি সেটেলমেন্ট স্ট্যাটাস পাবে, তারা যদি সেকেন্ড টাইম যদি অ্যাপ্লিকেশন করে তারা এক্সটেনশন কিংবা সেটেল স্ট্যাটাস না নেয়, তাহলে কিন্তু তারা ওভারস্টে হয়ে যাবে। তো এই যে ওভারস্টে হয়ে যাবে, এইটাকে কিন্তু আনলফুল বলে হাইকোর্ট ডিসিশন দেয়, এবং এই আফটার 7 মান্থস এই যে 17th of July এই সম্পর্কে আসলে পরিবর্তনগুলো এসেছে। তা আমি প্রথমে যে পরিবর্তনটা এসেছে সেটাতে বলা হচ্ছে যে এই যে September 2023 থেকে যে একটা অটোমেটিক্যালি 2 ইয়ার্সের এক্সটেনশন দেয়া হবে যারা প্রি সেটেল স্ট্যাটাসে আছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু যেটা বলা হচ্ছে যে
2024 এর যে কোনো এক সময়ে এই যারা প্রিসেটেলড স্ট্যাটাসে আছে তাদেরকে কিন্তু অটোমেটিক্যালি আপগ্রেড করে সেটেলড স্ট্যাটাস দেয়া হবে। তবে সেখানে একটা একটা কথা বলা হয়েছে যে ইফ অটোমেটেড চেক অফ গভর্নমেন্ট রেকর্ড ইন্ডিকেট দ্যাট দে কোয়ালিফাই, তার মানে তারা কিন্তু অটোমেটিক্যালি একটা চেকিং করবে, সেই চেকিংয়ে যদি তারা কোয়ালিফাই করে তাহলে কিন্তু তাদেরকে অটোমেটিক্যালি সেটেল স্ট্যাটাস দেয়া হবে। এরপরে যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে যে কোনো এটা এটা 9th of August 2023 পরে যদি কোনো জয়নিং ফ্যামিলি মেম্বারের যদি কোনো অ্যাপ্লিকেশন করা হয় যাদের আগে কোনো স্ট্যাটাস ছিল না এবং তারা যদি ইললিগাল এন্ট্রান্ট হয়ে থাকে তাদের অ্যাপ্লিকেশন রিফিউজ করা হবে। এরপরে আর দুইটা যে আর দুইটা ইউ সেটেলমেন্ট স্কিমের ভিতরে সুরিন্দর সিং এবং জাম্ব্রোনা রুটস যেটা যেটা ছিল যে সেই ক্ষেত্রে যে যে নিউ অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপ্লিকেশনগুলো মূলত বন্ধ হয়ে যাবে 8th of August 2023 থেকে। এই ছিল মোটামুটি ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে মূলত চেঞ্জগুলো। তো এটা যারা ইউ সেটেলমেন্টে যারা এই মুহূর্তে আছেন তাদের জন্য এটা একটা শুভ সংবাদ যে তাদের যে ইউ সেটেলমেন্ট স্কিম আবার এক্সটেনশন করার প্রয়োজন নাই এবং সেই ক্ষেত্রে তাদেরকে তো অটোমেটিক্যালি 2 ইয়ার্সের এক্সটেনশন দেওয়া হবে এবং 2024 যে কিন্তু তাদেরকে অটোমেটিক সেটেল স্ট্যাটাস দেওয়া হবে এবং তাদের হোম অফিস শুধু তাদের চেক করবে, চেক করে দেখবে যে তারা যদি অটোমেটিক্যালি যদি কোয়ালিফাই করে তাহলে তাদেরকে সেটেল স্ট্যাটাস দেওয়া হবে। ধন্যবাদ।